তো গাইস, স্বপ্ন 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 ধরো, স্বপ্ন স্বপ্ন দেখো কি নিয়ে এসছে আমাদের জন্য। সত্যি আমি আজকে অন্যরকম দেখছি। সবাই যুক্ত, ভিডিওর পেছনে অনেক কষ্ট থাকে গাইস, যেটা ক্যামেরার বাইরে সবাই দেখতে পায় না। সত্যি তাই, তো গাইস দেখতে পাচ্ছ যে এত কিছু খাবার দিয়েছে। না না না, মুখ বন্ধ করে খেতে পারবো না, মুখ খুলে রেখে খাবো, কিন্তু একটা প্লেট নাও তারপরে খাবো। আমি বলছি শোনো, খেতে পারবো না, অত দূর যাবো না, না পারবো পারবো না। তো তুমি একটা প্লেট তোলো, তুমি একটা নিয়ে যাও, আমি আজ একটা প্লেট নিয়ে যাও, একটা প্লেট পারবোই না খেতে। আর আপনি কি করে একটা খাই? তো গাইস দেখো কত খাবার দিয়ে যাচ্ছে, পরপর শুধু দিয়ে যাচ্ছে। এতক্ষণ দেখলে একটা কিছু খেলাম, তারপরে আবার মিষ্টি নিয়ে এসে দিয়েছে, মানে আসার পরে শুধু খেতেই আছে, খেতেই আছে। গাইস দেখো কি নিয়ে এসছে আমাদের জন্য। সত্যি আমি আজকে অন্যরকম দেখছি। না না, মানে কি এত বড় একটা জিনিস পেলাম আজকে, বলো যে আজকে মিয়ানমার চ্যানেলে এই রেসিপিটা হয়েছে আর আমরা সেটা খেতে পারছি। এটা সত্যি একটা মানে ভাগ্য বলতে গেলে। তো এটা হচ্ছে প্রতিপাদে বৌদি, তো সেটাই আমাদেরকে খেতে হবে এখন, মানে আমরা টেস্ট করে বলবো যে কেমন হয়েছে আর দিতে পারবো, কমেন্টে রিপ্লাই করে দিতে পারবো যারা কমেন্ট করেছে আজকে। এটা আগামী দিন ছাড়া হবে। দেখো গাইস কত কিছু নিয়ে এসে, এক পর এক নিয়ে এসে দিতে রয়েছে আর আমরা খেতে আছি। তোমাকে সেই যাওয়ার কথা বলা হয়েছিল, তারপর তুমি আর বিন্দাগরে যাওনি, সেই একদিন বিন্দাগর ঘুরে ঘুরে দিকে আসলে, মানে পুজো উপলক্ষে মানে পালনের দিন আমি দেখেছি। আমি বিন্দাগরে মানে অনেক সাথে অনেকদিন যাইনি, মানে সে হয়ে যায়নি, হয়তো গেলে রানিং ট্রেনে গেছি, ও লাখ গেছি, পায়রা গেছি, পায়রা ডাঙ্গা গিয়েছে, ও গাড়ি করে একদম সোজা চলে গেছে। যারা ইউটিউবার হয় তাদের মাথার মধ্যে আমাদের জমিতেও প্রচুর হনুমান, মানে কলা গাছ ভেঙে দিয়ে চলে যাবে, খাবে না, কলা গাছ ভেঙে দিয়ে চলে যাবে, কাঁদি ফেলে দিয়ে চলে যাবে, বেগুন গাছ, গোলাপ ফুল গুলো খেয়ে নেবে, তুলসী গাছ গুলো কিন্তু খেয়ে নিচ্ছে। আমার বাড়ির পাশে আম গাছ আছে, মানে আম গাছ আছে, প্রচুর ফুল হয়েছে। তো গাইস ফাইনালি এখন জেঠিমার সাথে এই রান্নার বিষয় নিয়ে আলোচনা। মি অ্যান্ড মা চ্যানেলটা তোমরা মানে সকলে ফেভারিট চ্যানেল, ওটা যেহেতু রান্না শেখায় আর ওখান থেকে অনেক কিছু রান্না শিখতে পারে সবাই, তো আমার মাও বসে বসে দেখে রান্নার চ্যানেলটাকে, কত আইটেমের রান্না হতে পারে, তো ওখান থেকে শেখা হয়। অনেক মানুষ আছে যারা রান্নার চ্যানেল খুঁজছে, মানে তোমাদেরকে ফলো করে, ঠিক আছে। আর এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন ঘরে ঘরে হয়ে গেছে না, এখন ওই বড় ভিডিওগুলো না, হ্যালো সবাই বুঝতে পারে, এই হচ্ছে ব্যাপার। এত সুন্দর রান্নার আইটেম যে কোনটার পর কি নেওয়া হচ্ছে, কোনটার পর কি রাখা হচ্ছে, সমস্ত কিছু দেখাও, যেটা অন্য কোন চ্যানেলে এইভাবে দেখায় না, বিশেষ করে খুব পুরনো চ্যানেল। তো গাইস কিছু বলার নেই, তোমরা দেখেছো আর আমিও বলে দিচ্ছি, তোমরা দেখো, খুব ভালো লাগবে চ্যানেলটা, মানে রান্না যে রান্না না জানে সেও রান্না শিখে যাবে এই চ্যানেল দেখে। সবাই না 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 না, দেখা তো হচ্ছে, দেখা তো হচ্ছে রান্নাঘাটে, দেখা তো হচ্ছে রান্নাঘাটে, এই হচ্ছে ব্যাপার। ওখান থেকে মানে
খুব সুন্দর একটা দেখা হবে, এটাই বলবো। আর তুমি কিছু বলো, যে অনেকদিন ধরে যাওয়ার কথা বলি তো, যে মানে সময় পায় না, মেইন ব্যাপার সত্যি। জেঠু একদম স্টপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথাই বলছো না। এটা শুধু আটটার থেকে, তাই তো? এই যে দীপাদি, এই যে জেঠিমা, জেঠু সব মানে ওইগুলো অমূল্য রত্ন, এইগুলোর আশা অনেক বড় আশা। এই যে মাই বেঙ্গলি ব্লগ দীপাদি, এই যে মাই বেঙ্গলি ব্লগ, তো সত্যি অনেক কিছু দেখতে পারলাম আজকে এসে। ওটা গোল্ডেন আসবে খুব শিগগিরই, গোল্ডেন আসা বাকি আছে শুধু। গাইস তোমরা দেখে বুঝতে পারছো কত কিছু ধরে রয়েছে আমি। এই যে জেঠিমা রয়েছে, এদিকে দীপাদি রয়েছে, এত কিছু দেখতে পাচ্ছি সত্যি। এইগুলো পেলে আমি ধন্য, আগে যে দেখতে পাচ্ছি মানে স্বপ্ন ধারণার বাইরে সম্ভব হয়েছে। তোমরা না থাকলে এটা কখনো না, তাই তো? কিছু নেই, কিছু বলো। তো শুনু ঘুমিয়ে রয়েছে তো গাইস, মানে ও ঘুম, এখন ঘুম থেকে উঠানো যাবে না শুনুকে, তো তার জন্য আর ডাকলাম না। তো খুব দেখার ইচ্ছা ছিল, এখান থেকে দূর থেকে দেখে নিলাম। আর ওইদিকে বৌদি রয়েছে, আর এদিকে জেঠু রয়েছে, জেঠু একটু কাজে ব্যস্ত দোকানে। তো খুব শীঘ্রই আবার দেখা হবে দিদির সাথে, বৌদির সাথেও দেখা হবে, যতটা তাড়াতাড়ি পারো দেখাটা হবেই। বৌদির চ্যানেল যেটা আমার পেছনে, ক্যামেরার পেছনে রয়েছে বৌদি, তো সেটা এই চ্যানেলটা। মানে গাইস এত সুন্দর সুন্দর ভিডিও দেখি, তাই দেখি তো দেখে এইগুলো মানে একটা আলাদা জিনিস, আলাদা অনুভূতি। আজকে মানে স্বপ্ন দেখলাম আজকে, বড় কিছু পেলাম আর বড় কিছু দেখতে পারলাম। সবাই যুক্ত, ভিডিওর পেছনে অনেক কষ্ট থাকে গাইস, যেটা ক্যামেরার বাইরে সবাই দেখতে পায় না সত্যি। রায় পাচ্ছ এত কিছু, এই দেখো সবার হাতে ধরিয়ে দিয়েছি আমি, আর নিজের হাতে একটা রেখেছি সবাই। এই দেখো, এই দেখো চ্যানেলের নামগুলো একটু দেখে নাও। জেঠু একদম স্টপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথাই বলছো না। এটা শুধু আটটার থেকে, তাই তো? তো গাইস ফাইনালি এতক্ষণ সবার সাথে গল্প গুজব করলাম, দেখতেই পারছো। আর এই পাশের দিদি বৌদি দুজনাই বসে রয়েছে, এতক্ষণ ধরে গল্প করছিলাম আমরা। তো এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে, এই যে বাইরে অন্ধকার দেখতেই পারছো। তো এখন বাড়িতে যাবো, যেই বিষয়ে কথাবার্তা সবই হলো এতক্ষণ ধরে। তো এত আপ্যায়ন, এত আদর যত্ন, মানে ভাবার বাইরে। এর আগেও এসেছিলাম, এরকম না খাইয়ে ছাড়েনি, এরকম সম্পূর্ণ খাওয়ালো, তারপরে আমাদেরকে ছাড়ছে। এখন এখন আমরা বাড়ির দিকে যাবো। তো মানে
এরপরেও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, সেটা একটু বলে দাও, খুব শীঘ্রই দেখা হচ্ছে দেখির সাথে। আবির ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করবে, খুব খুব খাচ্ছে ছেলেটা, খুব সুন্দর ব্লগ দেয়, মানে কন্টিনিউ ব্লগ দেয়, দারুন দারুন করে। সম্পূর্ণ মানে আমার ইউটিউবে আসা, সম্পূর্ণ দীপাদি দেখে শিখে তারপরে ইউটিউব জগতে আসা, এটাই হচ্ছে ব্যাপার। তো আবারও সেরকম জায়গায় আসতে চলেছি, আর একটা বড় কিছু হতে চলেছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি হবে সেটাও তোমাদের সম্পূর্ণ দেখাবো। বৌদি কিছু বলো, মঙ্গলবারে বিনগরে যেতে হবে আমাদের পালনীতে, এটা হচ্ছে কথা। না না ব্যবসা করি, অনুষ্ঠান হলে অবশ্যই আসা হয়, এর আগেও নিমন্ত্রণ করেছিল, আসতে পারিনি খুব, তো অনেক বছর বাদে এখানে আসলাম, সত্যি খুব খুশি হলাম আসতে পেরে। তো খুব শীঘ্রই দেখা হবে আবার বৌদির সাথে, এই হচ্ছে ব্যাপার। আর বৌদিরা দাদা তুমি ভাই যাও পালন নিতে, আর চল খুব ইচ্ছা ছিল। খুব শীঘ্রই দীপাদি উপলক্ষে একটা মিট আপ ডাকবে, তোমরা সবাই এসো, তো সেটা যথাসম্ভব রানাঘাটেই রাখা হবে, তাই তো? তো রান্নাঘাটে রাখা হবে, তো এটুকুই বলার, তোমরা সকলে এসো তাহলে দীপাদির সাথে দেখা করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো বৌদিও থাকবে, জেঠিমাও থাকবে, সবাই থাকবে ম্যাক্সিমাম, তোমরা আসো, তোমরা যারা যারা অনেকে দেখা করতে চাও প্লিজ এসো, তাহলে বুঝতে পারবে মিট আপে দেখা হবে সবার সাথে। সত্যি ভিডিও করতে করতে মনে থাকবে কি করে, ভিডিওর মধ্যে ব্যস্ত থাকুক। তো গাইস আর কিছু বলবো না, তোমরা মানে মিটাবে আসো, দিদিদের সাথে দেখা হবে, জেঠুর সাথে দেখা হবে, তারপরে জেঠিমার সাথে দেখা হবে, বৌদির সাথেও দেখা হবে, তোমরা পারলে আসো, খুবই ভালো মনের মানুষ। আমার সাথে যবে থেকে সম্পর্ক মানে রিলেশনে আছি, আমরা যতটা জানি নিজেদের পরিবার মনে করি, একদম খুবই মানে ব্যবহার কি বলবো ধারণার বাইরে। আর দীপাদির দেখেই আমার এই ইউটিউব জগতে আসা, আমি তো মানে আজকে ফার্স্ট টাইম এসেছি, মনে হচ্ছে না যে মানে আজকে প্রথম পরিচয় হলো দিদিদের সাথে, মানে সত্যি আলাদা একটা মানে মানসিকতার মানুষ এনারা, ঠিক আছে, খুবই ভালো মানুষ। তোর বউ দেখলে আরো লাভাতো, আমার মেয়ে দেখলেই লাভাতো, আমার মেয়ের সাত বছর পেলে বলে সম্পর্কে সবকিছু। তো গাইস ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি, তো দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা। তো গাইস ফাইনালি এখন বেরোচ্ছি এখান থেকে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে, এতক্ষণ ধরে অনেক গল্প গুজব, অনেক কিছু আনন্দ করলাম, এতদিন বাদে এখানে আসলাম, সত্যি খুব খুশি হলাম আজকে এসে, দীপাদিরাও খুব খুশি হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। এখন বাড়ির দিকে যাবো, দেখতেই পাচ্ছ গাইস অনেক অন্ধকার হয়ে গেছে।